প্রীতি, বন্ধু মহলে তোমার গ্রহণযোগ্যতা কেমন? বন্ধু মহলে আমার গ্রহণযোগ্যতা ভালো, তার কারণ এটা শুধুমাত্রই বন্ধু মহলে আমি পরিচিত একজন ক্লাউন হিসেবে। এছাড়া আমার প্রফেশনাল জায়গায় কিন্তু সবাই আমাকে খুব গম্ভীর হিসেবে চেনে এবং জানে। অনেকে আমাকে কেন তোমার এই এই ধরনের, কারণ সামহাও আমি কাজের সময় খুব মানে এটা আমি পারি না, সিরিয়াস হয়ে যাই আমি, খুব এক্সপ্রেশনটা আমার খুব সিরিয়াস ধর্মী থাকে, কিন্তু আমি তার মানে এই না যে আমি খুব রাগি, তা না। আর নিজের সমালোচনা যখন শোনো সেটা গ্রহণ করো কিভাবে? খুবই নর্মালি গ্রহণ করি, কারণ সমালোচনাটা আমি মনে করি খুবই দরকারি, ওটা থেকে আমার শেখার আছে যে আসলে কোন জায়গায় আমি ভুল করছি, কোন জায়গায় আমার একটু ইম্প্রুভমেন্ট দরকার। সামহাও আমাকে অনেক বেশি আদর করার ফলে তারা ভালোটাই বেশি বলে, আমি মনে করি তাদের আরো খারাপটা বলা উচিত। নিজের সমালোচনা কিভাবে করবে? নিজের তো আমার তো মানে নিজের সম্পর্কে আমার অনেক বেশি মানে কমপ্লেক্সও বলা যেতে পারে, আমার কোনো কিছুই আমার পছন্দ না, আমি আমার একটা জিনিস আমার পছন্দ না, আমার নিজের অভিনয় ভাল লাগে না, আমার নিজের চেহারা ভাল লাগে না, আমার আমার শুধু আমার মানে আমার আমাকে ভাল লাগে, তাদেরকে ভাল লাগে, যে কাজটা করছি সেটা ভাল লাগে, বন্ধু বান্ধব আমার ওগুলো নিয়ে আমি খুব হ্যাপি। পরনিন্দা আর পরচর্চাকে কিভাবে দেখো? রিউমার তো আসলে আমি যেমন আমি মনে করি আমার তেমন মানে অ্যাজ আ যাকে বলে ওই যে সেলিব্রিটি স্টেটাস, এটা অনেকে মনে করে যে যার যত রিউমার সে তত বড় সেলিব্রিটি, সেভাবে চিন্তা করলে আমি এখনো জিরোতে আছি। মানে লেখার মতো অনেক কিছু হয়েছে কিন্তু সামহাও লেখেনি, কেন লেখেনি আমি জানি না। অবসর সময়টা কিভাবে কাটে? অবসর সময় কাটে হচ্ছে আমি খুবই আড্ডা মারতে পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি, আমার বন্ধু বান্ধবও সেরকম, তো হয়তো কয়েকজন বন্ধু মিলে লঞ্চে উঠে গেলাম বরিশাল গিয়ে, বরিশাল শহরে একদিন ঘুরে আবার লঞ্চে উঠে আবার ঢাকা চলে গেলাম বা সিলেট চলে গেলাম, ওরকম হয়। প্লাস আমার বাসায় বন্ধুরা আসে, আমরা আড্ডা মারি, খাই দাই, ফিল্ম দেখি। স্বপ্নের মানুষকে ঘিরে কি ধরনের স্বপ্নগুলো দেখা হয়? একদম ফেরি টেল টাইপের স্বপ্ন দেখা হয়, আমি জানি না কেন, এমনিতে আমি খুবই বাস্তববাদী মেয়ে, কিন্তু এই একটা জায়গায় গিয়ে আমি খুবই মানে ফেরি টেলে চলে যাই, তখন আমার মনে হয় আমি যদি সিন্ডারেলা হইতাম বা আমার প্রিন্স এরকম হবে ওরকম হবে, এই জায়গা থেকে আমি খুবই টিপিক্যাল একটা মেয়ে। এখন যদি জিজ্ঞেস করি প্রীতিকে যে ভবিষ্যতে 10 বছর পর প্রীতি কেমন দেখা যাবে, যদি একটি ফ্রেমে বন্দি করতে চাই সেই ফ্রেমের ছবিটায় প্রীতিকে আমরা কেমন দেখতে পাবো 10 বছর পরে? আমার ধারণা আমাকে দেখা যাবে কয়েকটা বাচ্চা, কয়েকটা কয়েকটা, আমার আবার একে সমস্যা আছে, অধিক হতে হবে একের অধিক। আর শুধু বাচ্চা কাছে নিয়ে মানে হ্যাঁ হাজবেন্ডও থাকবে, নাহলে ওরা আসবে কোথা থেকে? আর ক্যারিয়ারের ক্ষেত্রে? ক্যারিয়ারের ক্ষেত্রে আমি মানে আমি তো খুবই মানে কাজ কাজ করার উদ্যম আমার সবসময় মানে মাথায় সবসময় থাকে, কিন্তু হয়তো আমি সামহাও আমি জানি না এটা আমার আমারও হয়তো কোনো ভুল আছে যে কারণে মানুষজন মানে অফার করবে কি করবে না এটা নিয়েও হয়তো কনফিউশনে থাকে, আশা করি সেই কনফিউশন সবার দূর হবে।